যে একটা পূর্বাভাস রয়েছে সিত্রাঙ্কে নিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছিলেন যে আজকে আমাদের বিদ্যুৎ বণ্টন সংস্থা ডিসি ডাব্লিউবি এসিডিসিএল এবং সিএসসির সঙ্গে নিয়ে আমাদের পুরো পর্যাপ্ত পরিমাণ মেটেরিয়াল লোক সব দিয়ে আমাদের প্রস্তুত থাকার জন্য, তারই ভিত্তিতে আজকে আমাদের সমস্ত আমরা জোনাল অফিস, রিজিওনাল অফিস এবং ডিভিশনাল অফিসের আধিকারিকদের সঙ্গে আমরা এতক্ষণ ধরে বিজিতে মিটিং করলাম। আমরা আমাদের ইনস্ট্রাকশান দিলাম এবং সেটা অনুযায়ী আমরা যেটা ঠিক করেছি যে আমাদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে, আগে থেকেই ছিল, তাছাড়াও যদি কয়েকজন যারা ছুটির অ্যাপ্লিকেশন করেছিলেন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। আমরা আমাদের সমস্ত সাবস্টেশন এবং আমাদের কাস্টমার কেয়ার সেন্টারে 24/7 22 তারিখ সকাল থেকেই খোলা থাকবে। 22শে অক্টোবর থেকে আমাদের সমস্ত সাবস্টেশন এবং কাস্টমার কেয়ার সেন্টার সব জায়গায় আমাদের ডিপ্লয়মেন্ট হয়ে যাবে আমাদের আধিকারিক এবং কর্মীদের। প্রায় 69,817 জন অফিসার এবং কর্মী তারা সমস্ত জায়গায় তারা মোতায়েন থাকবেন বিভিন্ন যদি কোনো রকম অসুবিধা হয়। এবং আমাদের 1582 অফিস খোলা থাকবে। আমরা যেটা বলেছি যে যেহেতু কালী পুজো, সমস্ত পুজো প্যান্ডেলে যে ইলেকট্রিক ওয়্যারিং আমরা হবে, আমরা বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর সেটাও সমস্ত প্যান্ডেলে গিয়ে আমাদের আধিকারিকরা চেক করবেন, যদি ঝোড়ো বাতাস বা হাওয়া হয় সেখানে যাতে খুব একটা অসুবিধে না হয়, তারও আমরা একটু গাইড করব পুজো কমিটিগুলোকে। আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সর্বদা আমাদের যে অফিসগুলো রয়েছে একদম 24/7 সরাসরি যোগাযোগ থাকবে। এবং আমাদের এই সেন্ট্রাল কন্ট্রোল রুম এটা খোলা থাকবে এবং এই সেন্ট্রাল কন্ট্রোল রুমের সঙ্গে জোনাল ডিস্ট্রিক্ট জোনাল অফিস, রিজিওনাল অফিস এবং ডিভিশনাল অফিস সবগুলোর সঙ্গেই 24/7 আমাদের যোগাযোগ থাকবে। আমরা পর্যাপ্ত পরিমাণ মাল মেটেরিয়াল আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি সমস্ত ডিস্ট্রিক্টে। বিদ্যুতের পোল 52,568 বিদ্যুতের পোল, তার 5,480 কিলোমিটার, এইচটি কেবিল 763 কিলোমিটার, এলটি কেবিল 2,125 কিলোমিটার এবং ট্রান্সফরমার 6,519 আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন জোনে আমরা পাঠিয়ে দিয়েছি। এবং সিএসসির তরফ থেকে সিএসসি প্রায় 5,000 আধিকারিক এবং কর্মীদের মোতায়েন রাখছেন এবং আগামী 22 তারিখ সকাল থেকেই সমস্ত বড় অফিসে, কলকাতা পুরসভার 14টা বড় অফিসেই তাদের গ্যাং মোতায়েন থাকবে। এটা আমরা সিত্রাঙ্কে নিয়ে করেছি এবং সিত্রাঙ্কে নিয়ে মূলত যেটা আমাদের কাছে যে ইনফরমেশান এসছেন তাতে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া আমরা সমস্ত আধিকারিকদের আরও বেশি করে নজরদারি বাড়াতে বলেছি। বলে আমার দৃঢ় বিশ্বাস যে সিত্রাঙ্গি হোক আর কালী পুজোই হোক, আমাদের অফিসাররা ওয়েল কম্পিটেন্ট এবং আমাদের কর্মীরাও ওয়েল কম্পিটেন্ট, দে আর রেডি টু ফাইট উইথ এনি অডস। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।